জন্মদিনে এসে নিজের বিয়ের অ্যানাউন্সমেন্ট শুনে চমকে উঠেতে। মূলত তে এবং তার পরিবার আজ তের বাবার বন্ধুর ছেলের জন্মদিনের পার্টিতে এসেছে। তের বাবা কাই এবং আরএম ছোটবেলার বন্ধু। তাদের বন্ধুত্বের সম্পর্ককে আরেকটু মজবুত করতে মূলত এই সিদ্ধান্ত নেয়া। আরএমের এক ছেলে এক মেয়ে। বড় ছেলে জাঙ্কু কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে বাংলাদেশে তার নিজস্ব একটি ল্যাব রয়েছে। ছোট মেয়ে আয়ু ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। অপরদিকে কায়ের দুই মেয়ে, তেয়ার জিমিন। জিমিনের অবশ্য সুগার সাথে বিয়ে হয়ে আছে। সুগার জিমিন দুজন দুজনকে পছন্দ করত। পরিবারকে জানালে কেউ আমত করেনি। পারিবারিকভাবেই ওদের বিয়ে দেওয়া হয়। বাবার সম্মানের কথা চিন্তা করে সবার সামনে তে রিয়েক্ট করেনি, কিন্তু মনে মনে পরিবারের উপর ভীষণ অভিমান জমেছে। কেন তারা তাকে না জিজ্ঞাসা করে এমন একটা সিদ্ধান্ত নিল? অন্তত ওকে একটা বার বলতে পারত। জন্মদিনের পার্টি শেষ করে যাওয়ার সময় আরএম বলে ওঠে, জানি মা, আমাদের উপর রাগ করে আছো। আমরা তোমাকে জানি সবকিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাদর ছেলে সেটার হতে দিল কই? সে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তে কিছুই বলছে না। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, হুট করে বিয়ের অ্যানাউন্সমেন্ট শুনেছি তো, তাই একটু ঘাবড়ে গেছে। সময়ের সাথে ঠিক হয়ে যাবে সবকিছু। আন্টির উপর তোমার ভরসা আছে না মা? তাহলে এটুকু জেনে রাখো, আমরা কেউ তোমার খারাপ চাই না। জাঙ্কুক তোমাকে অনেক ভালো রাখবে। এরকম আরো নানা কথা বলে তের পরিবারের সবাই গাড়িতে গিয়ে বসে। তাই গাড়ির দিকে এগোচ্ছিল, তখনই জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে। থ্যাংকস আঙ্কেল আমার কথা শোনার জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি, তেকে আমার শেষ নিঃশ্বাস অবধি ভালো রাখার চেষ্টা করব আমি। আমি জানি তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। হুট করে এভাবে বিয়ের কথা বলায় তে জাঙ্কুককে মন থেকে মানতে পারছিল না। তবে ধীরে ধীরে জাঙ্কুকের কেয়ার, ভালোবাসায় তে নিজেও জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে যায়। জাঙ্কুক তের ছোটখাটো বিষয়ও লক্ষ্য করত। তেকে ভালো রাখার জন্য তার চেষ্টার কোনো কমতি নেই। জাঙ্কুক কাজের ফাঁকে যতটুকু টাইম পেত পুরোটা সময় সে তেকেই দিত। এভাবে ওদের দিন বেশ ভালোই কাটছিল। এরকমই একদিন তে আর জাঙ্কুক ঘুরতে বের হয়েছিল। মাঝ রাস্তায় ওদের গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায়। জায়গাটা শহর থেকে কিছুটা দূরে হওয়ায় আশেপাশে কোনো মেকানিক পাওয়া যায় না। তাই জাঙ্কুক তেকে গাড়িতে রেখে মেকানিকের খোঁজে বের হয়। তে অনেকক্ষণ গাড়িতে বসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করে, কিন্তু জাঙ্কুকের আসার নামগন্ধ নেই। তাই তে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। কিছুক্ষণ আশেপাশে হাঁটাহাঁটি করে তে। হঠাৎই ওর সামনে কিছু কালো মুখোশধারী লোক চলে আসে। ওদের দেখে তে ভীষণ ভয় পেয়ে যায়। এরা সেই লোক যাদের থেকে তে 3 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। হঠাৎ এভাবে ওদেরকে দেখতে পেয়ে তের হাত পা কাঁপতে শুরু করে। এখানে মোট 4 জন লোক আছে, প্রত্যেকেই কালো পোশাক এবং কালো মুখোশ পরিহিত। কি খবর পিচ্ছি, অনেক তো পালিয়ে পালিয়ে বেড়ালে। আরে ও ভেবেছিল ওকে আমরা খুঁজে পাবো না, বোকামি। এমন কোনো জায়গা নেই যেখান থেকে আমরা তোমাকে ধরতে পারবো না। পৃথিবীর সব জায়গায় শুধু আমাদেরই রাজত্ব। আহ এসব কথা বাদ, কাজের কথায় আসি। ফাইলটা কোথায়? আমি জানি না। মেয়ে তো সেই একই গান গাইছে, ওকে কিভাবে সোজা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তের কাছে চতুর্থ ব্যক্তির কণ্ঠ বেশ পরিচিত মনে হচ্ছে, তবে সঠিকভাবে বুঝতে পারছে না। হয়তো লোকটি ভয়েস চেঞ্জার ইউজ করেছে। চতুর্থ লোকটি তের দিকে এগিয়ে আসতেই তে চিৎকার দিয়ে ওঠে, জাঙ্কুক! চিৎকার করে লাভ নেই সোনা, এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। যেহেতু তুমি বলবে না ফাইলটা কোথায় আছে, সেহেতু পানিশমেন্টের জন্য প্রস্তুত হয়ে যাও। লোকটি তের কাছে এসে ওর হাতে খুব রাফলি ইনজেকশন পুশ করে দেয়। এরপর পুশ করার জায়গাটা আঙুল দিয়ে চেপে ধরে। যন্ত্রণায় তে ছটফট করলেও ওদের কারো মায়া হয় না। তে মনে মনে শুধু এটাই দোয়া করছে, জাঙ্কুক যেন কোনোভাবে এখানে না আসে, না হয় এই লোকগুলো ওকেও ছাড়বে না। ফাইলটা কোথায়? তে উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। ধীরে ধীরে তের কাছে সবকিছু ঝাপসা হতে থাকে। হাতে তীব্র ব্যথায় তে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আর কিছুই মনে নেই ওর। তের যখন জ্ঞান ফিরে তখন ও নিজেকে ওর বাসায় আবিষ্কার করে। আশেপাশে ওর পরিবারের সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে।
মধ্যে পুরো রুমের চোখ বুলিয়েও জাঙ্ককে দেখতে পারে না। জাঙ্কক, জাঙ্কক কই? ওকে কেন দেখতে পাচ্ছি না? তেকে এভাবে ধরফরিয়ে উঠতে দেখে জিমিন তের কাছে ছুটে যায়। তে, কাম ডাউন, তোর শরীর এখনো বেশ দুর্বল, আর জাঙ্কক এতক্ষণ এখানেই ছিল, ডক্টর জেসুকে এগিয়ে দিতে মাত্রই বের হয়েছে বাসা থেকে। জাঙ্কক ঠিক আছে শুনে তের মন কিছুটা শান্ত হয়, কিন্তু ওর মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরছে। ও এখানে কিভাবে এলো? লোকগুলো ওকে এত কাছে পেয়েও নিশ্চয়ই ছেড়ে দেবে না। আপু, ওরা চলে এসেছে, ওরা আমাকে মেরে ফেলবে, নিয়ে যাবে ওদের সাথে করে। আমি কোথাও যাব না, কোথাও না। কি হয়েছে তোর? কারা এসে গেছে আর কেই বা তোকে নিয়ে যাবে? ওরা 3 বছর আগের সেই লোকগুলো। 3 বছর আগে তে স্কুল থেকে শিক্ষা সফরে বান্দরবান গিয়েছিল। ক্যাম্প করে পুরোটা দিন সবার সাথে আনন্দে কাটালেও প্রায় বিকেলের দিকে তে একাই ঘুরতে বের হয়ে যায়। তখনই ও সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তে ওর বন্ধুদের খোঁজার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে তে। তখনই ও জঙ্গলের মধ্যে কিছু একটা অস্বাভাবিক লক্ষ্য করে। কিছুটা কৌতূহলী হয়ে সামনে এগোতেই তিনজন লোকের কথা শুনতে পায়। তারা কিছু একটা পরিকল্পনা করছিল। তে ওদের কথা শুনে বুঝতে পারে ওরা বোম ব্লাস্ট করার পরিকল্পনা করছে। তের মনে তখন সাধারণ মানুষদের বাঁচানোর অভিপ্রায়। তে কিছু করার আগেই পুলিশ মাইকে হুঁশিয়ারি দেয় যে ওই লোকদের তারা চারদিক থেকে ঘিরে ফেলেছে, তাই কেউ যেন পালানোর চেষ্টা না করে। জায়গাটা বিশাল এবং এখানে 3টি তাঁবু রয়েছে। হয়তো তাঁবুগুলো ওই 3 জন টেরোরিস্টের। লোকগুলো যখন বুঝতে পারে ওরা ধরা পড়ে গেছে, তখন ওরা কোনো একটা ফাইল লুকানোর কথা বলছিল যেখানে ওদের পরিকল্পনার নকশা আঁকা ছিল। তে খুবই সাবধানতার সাথে তাঁবু থেকে ফাইলটি উদ্ধার করে, তবে শেষ রক্ষা হয় না। সেই 3টি টেরোরিস্টের মধ্যে একজন তেকে দেখে ফেলে আর ওর উপর গুলি চালিয়ে দেয়। গুলিটা তে বাম পায়ে গিয়ে লাগে, কিন্তু এরপরেও তে ভয় না পেয়ে কোনো রকমে উঠে দৌড়ে ওদের সামনে থেকে পালিয়ে যায়। ওরা তের পিছু করবে তার আগেই পুলিশ ওদের 3 জনকে বন্দি করে ফেলে। তে নিজের স্কুল ব্যাগে ফাইলটা সুরক্ষিতভাবে রেখে দেয়, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য ওরার কোনো শক্তি হয়ে উঠছিল না। রক্তক্ষরণে প্রচণ্ড দুর্বল হয়ে তে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তে যখন জ্ঞান ফিরে তখন ও জানতে পারে পুলিশ অফিসার ওকে উদ্ধার করে ওর বাসায় দিয়ে গেছে। কিন্তু জাঙ্কক তো বললো ও গাড়ির কাছে এসে দেখে তুই নাকি গাড়ির মধ্যে অজ্ঞান হয়েছিলি, এরপর ও তোকে বাসায় নিয়ে আসলো। এটা কি করে সম্ভব? ওরা আমার সামনে এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। তোদের বিশ্বাস না হলে এই যে এখানে দেখ, ওরা এখানে ইনজেকশন পুশ করেছিল। কিন্তু এখানে তো কিছুক্ষণ আগে ডক্টর তোকে ইনজেকশন দিয়েছিল। তের মাথা এখন গুলিয়ে যাচ্ছে। ওরা কি বলছে এসব? তাহলে কি ও স্বপ্ন দেখেছিল? কিন্তু এতটা রিয়েলিস্টিক স্বপ্ন কি করে হয়? কতবার বললাম ফাইলটা পুলিশদের হাতে দিয়ে দে, এসব ঝামেলায় নিজেকে জড়াস না, শুনিস না তো আমার কথা। আহ, যা বুঝো না সেটা নিয়ে কথা বলো না, আমার তো আমার মেয়েকে নিয়ে প্রাউড ফিল হয়। তুমি থাকো তোমার গর্ব নিয়ে, কখন আমার মেয়েটাকে ওরা মেরে ফেলে আমি আছি সেই টেনশনে। এভাবে কিছুক্ষণ তর্ক করে জেনি আর কাই রুম থেকে বের হয়ে যায়। আমার মনে হয় তোর এই ব্যাপারটা জাঙ্ককে বলা উচিত। দেখ, ও তোর ফিয়ন্সে, তোর ব্যাপারে সব কিছু জানার অধিকার ওর আছে। আর তাছাড়াও ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওর কাছে ফাইলটা দিয়ে দিলে ও নিশ্চয়ই বোমটা ডিফিউজ করতে পারবে, তাহলে তোর জীবনের ঝুঁকিটাও কমে যাবে। সন্ধ্যা হয়ে এসেছে, তে নিজের রুমে বসেছিল, জাঙ্ককে কি করে বলবে সেটাই ভাবছে। এখন তো জাঙ্ককও চলে গেছে, কি করে বলবে ওকে? কিন্তু বলতে তো হবে, দেরি করা ঠিক হবে না, প্রতিটি সেকেন্ড এখন খুব গুরুত্বপূর্ণ। তে তাড়াতাড়ি ফোনটা বের করে জাঙ্ককে কল করলো, কিন্তু ফোন বন্ধ। শিট, এই সময় ফোনটা সুইচ অফ থাকতে হলো। হঠাৎ কিছু একটা ভেবে আইওকে ফোন করলাম। হ্যাঁ ভাবি, বলো। আইও, তোমার ভাইয়া কি বাড়িতে আছে? না তো, ভাইয়া তো সেই লাঞ্চ করে বেরিয়েছে আর আসেনি, বলেছে দেরি হবে আসতে। কিন্তু কেন? আসলে ওর ফোনটা বন্ধ তাই। ও আসলে ভাইয়া ল্যাবে থাকলে মাঝে মাঝে ফোনটা অফ রাখে। ও আচ্ছা, থ্যাঙ্কস। এটা বলেই তে ফোনটা রেখে দেয়। আচ্ছা, ও কি এখন ল্যাবে আছে? হয়তো, ওখানেই যেতে হবে আমায়, একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। প্রায় 1 ঘন্টা পর তে জাঙ্ককে ল্যাবে পৌঁছায়।
কিন্তু ল্যাবের দরজায় এসেতে অবাক হলো, আজ কেন কোনো সিকিউরিটি গার্ড নেই? তবুও সেটা পাত্তা না দিয়ে ভেতরে চলল সে। কিন্তু সেখানে গিয়ে আরেক দফা অবাক হলো, কারণ মেইন গেটটাও লক করা না, চারপাশ অন্ধকার। তে নিজের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে জাগুকের কেবিনে প্রবেশ করে। জাগুকের কেবিনের পাশে আরেকটা রুম রয়েছে, জাগুক সেটাতে প্রবেশ করতে নিষেধ করেছিল, কিন্তু আজ কেন যেন তে কৌতূহলী হয়ে উঠছে। সাহস করে ওই রুমটার দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। চারপাশটা ভীষণ অন্ধকার। তে অনেক কষ্টে রুমের সুইচ অন করতেই সারা রুমে আলো জ্বলে উঠল। সারা রুম জুড়ে কত রকমের তার, কম্পিউটার প্রজেক্টর, আরো কি কি সব যন্ত্রপাতি। পাশে একটা কাবার্ড রাখা। তে কাবার্ডের দরজা খুলতেই পুরোপুরি শকড হয়ে যায়। এমন কিছু দেখবে ও মোটেও আশা করেনি, কারণ ওই কাবার্ডে একটা কালো জ্যাকেট, কালো জিন্স, কালো হেলমেট, কালো গ্লাভস রাখা। এই পোশাকগুলো চিনতে একটু দেরি হয়নি তের। তে আরো বেশি অবাক হয় যখন দেখতে পায় পাশে একটা বন্দুক রাখা। কিন্তু এগুলো জাগুকের ল্যাবে, এখানে কি করছে? তে আর কিছু ভাবতে পারছে না, মাথাটা ভীষণ ব্যথা করছে তার। এখন আর ওর বুঝতে কিছু বাকি নেই, তার মানে ওই চতুর্থ লোকটা আর কেউ নয়, জাগুক নিজেই। আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হলো, তার মানে জাগুক আমাকে ভালোই বাসেনি। ও যা করেছে শুধুমাত্র ফাইলটার জন্য। ওরা জানতো যে আমি এভাবে ফাইলটা ওদের দেব না, আর তার জন্যই ও আমার সাথে এভাবে নাটক করেছে, শুধুমাত্র ফাইলটার জন্য। হঠাৎই তের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে জাগুক নামটা দেখেই তের বুক কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো তে। হ্যালো, আয়ু বললো, তুমি নাকি আমার খোঁজ করছিলে, খুব বেশি মিস করছিলে সুইট হার্ট। না আসলে আমি এমনি আর কি। তো কোথায় আছো জান পাখি? জাগুকের ঠান্ডা গলা শুনেই তের বুকটা ধক করে উঠলো। বাড়িতেই আছি। তুমি ভয় পাচ্ছ না তো? না না না, ভয় কেন পাবো আমি? সেটাই, ভয় পেও না, আমি আছি তো। যেটুকু ভয় পাচ্ছ সেটুকু কেটে যাবে ধীরে ধীরে। মানে? কিছু না, জাস্ট টেক ইউর টাইম অ্যান্ড ইউর টাইম স্টার্ট নাও। তের হাত থেকে ফোনটা পড়ে যায়। এবার তে নিশ্চিত, জাগুক জানে যে আমি সবকিছু জেনে গিয়েছি। তে ফোনটা তুলে দরজার কাছে গিয়ে চমকে উঠলো, দরজা খুলছে না। তে জোরে জোরে ধাক্কাতে লাগলো, তবুও খুলছে না। কিন্তু এটা কি করে হতে পারে, এখানে তো কেউ ছিল না, আর দরজাটাও খোলা ছিল। তে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে উঠল, কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন, আমি ভেতরে আটকে আছি, আমাকে বেরোতে হবে, প্লিজ খুলুন। কেউ আছেন? কেন আটকে রেখেছেন আমাকে? প্লিজ খুলুন না দরজাটা। কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে টেবিলের সাথে হেলান দিয়ে বসে পড়ল তে। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে মাথা তুলে তাকালো তে। কেউ একজন এগিয়ে আসছে তার দিকে। দরজা দিয়ে যেটুকু আলো আসছে তাতেই তার অবয়ব দেখা যাচ্ছে। এখানে কেন এসেছিলে? তে কিছু না বলে মাথা নিচু করে কাঁদছে, ভয়ে সারা শরীর কাঁপছে তার। কান্না বন্ধ করো আর বলো। জাগুকের ধমকে তে কেঁপে ওঠে, তোমার সাথে দেখা করতে। কেন? তে এবার কি বলবে খুঁজে পাচ্ছে না। আমাকে বোকা মনে হয় তোমার? এখানে কেন এসেছো আর এসে কি জেনেছো, কতটা জেনেছো সব জানি আমি, তাই নাটক বন্ধ করো, ওটা করা আমার কাজ, তোমাকে স্যুট করে না। কথাটা বলে জাগুক তের চোখে পানি মুছে দেয়। এখানে আসা তোমার উচিত হয়নি, এখনই এসব করতে চাইনি, কিন্তু করতে হবে, কিছু করার নেই। জাগুক প্লিজ। ভালো কথা শোনার মেয়ে তুমি কোনো কালেই ছিলে না। কথাটা বলে জাগুক শক্ত করে তের বাহু চেপে ধরে। জাগুক ছেড়ে দাও আমায়, তুমি যদি ভেবে থাকো যে আমাকে আটকে রেখে টর্চার করলেই আমি তোমাকে বলে দেবো যে ফাইলটা কোথায় আছে, তাহলে তুমি খুব ভুল ভাবছো। আমাকে মেরে ফেললেও আমি বলবো না ফাইলটা কোথায়। ইউ নো, তোমার এই জেদি স্বভাবটার জন্যে তোমাকে আমার এত ভালো লাগে। পর মুহূর্তে জাগুকের হাসি মুখটা রাগী মুখে পরিণত হলো। কিন্তু বেবি, তোমার এই জেদ আমার সামনে না দেখালেই ভালো করবে, কারণ তোমার চেয়ে আমার জেদ কয়েকশো গুণ বেশি। চলো। কথাটা বলে জাগুক তের হাত ধরে হাঁটা ধরলো। তে ভয় আর কিছুই বলল না,
কারণ এই মুহূর্তে জাগোকে দেখলে যে কেউ ভয় পাবে, এতটাই হিংস্র দেখাচ্ছে ওকে। জাগোক টেকে একটা বাংলো বাড়িতে নিয়ে আসে, রুমের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে বলল, আপাতত চলে যাচ্ছি, কাল সকালে আসব। একটু পর খাবার দিয়ে যাবে, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়বে। আর যদি এসে দেখেছি কোনো টেরিং বেরিং করেছো, ইউ নো অ্যাজ ওয়েল হোয়াট ক্যান আই ডু। কে বিছানায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে হ্যাঁচকা টানে কেউ বসিয়ে দিল ওকে। আচমকা এভাবে ঘুম থেকে ওঠার কারণে শরীর থরথর করে কাঁপছে। খাবারটা খেয়ে ঘুমাওনি কেন? কি বলেছিলাম আমি, বেশি টেরিং বেরিং করতে বারণ করিনি? সাহস কি করে হলো আমার কথা না শোনার? জাঙ্কুকের এক একটা ধমকে কেঁপে উঠছে তে। এই সেই জাঙ্কুক যে আমি রাগ করে এক বেলা না খেলে নিজের হাতে জোর করে খাইয়ে দিত। এমনিতেই হঠাৎ করে টেনে তোলার জন্য শরীর কাঁপছে তের, তার উপর এই ব্যবহার, সব ঝাপসা লাগছে ওর কাছে। জাঙ্কুক টেকে এক প্রকার জোর করে নিজের হাতে ব্রেকফাস্ট করিয়ে দেয়। তে অবশ্য অনেকবার নিষেধ করেছিল, কিন্তু জাঙ্কুকের ধমকের কাছে হার মানতে হয়েছিল ওকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর হঠাৎ কোথাও একটা কল করে জাঙ্কুক বলল, কবে আসছো তোমরা? আজকে? নো, কতক্ষণ লাগবে আসতে? ফোনটা কেটেই আছাড় মারলো সোফার ওপর। এরপর কিছুক্ষণ পায়চারি করলো সারা রুমে, তারপর আবার ফোনটা তুলে কাউকে কল করলো। সাথে সাথেই যেহেতু কিছু বলবে তার আগেই জাঙ্কুক বলে উঠল, উকিল আর কাজী দুটোই হাজির করো ইন ওয়ান আওয়ার। কেন সেটাও নিশ্চয়ই বলতে হবে না? স্যার আজকেই? হুম, পেপার সব রেডি থাকে যেন। এক পলক তের দিকে তাকিয়ে চলে যায় যে হোক। যাও গিয়ে একটা সালোয়ার স্যুট পরে নাও। কেন? যা বলেছি চুপচাপ তাই করো, এক্সট্রা কোনো কথা বলবে না। আমি পড়তে পারবো না এখন এসব। তুমি নিজে পড়বে নাকি আমি পড়িয়ে দেবো? জাঙ্কুকের কথায় তে বেশ ভয় পেয়ে যায়, তাই উঠে গিয়ে কাবার্ড খুলতে জাঙ্কুক বলল, লালটা পরো। তে চুপচাপ লাল একটা থ্রি পিস পরে বেরিয়ে আসে। জাঙ্কুক আগাগোড়া স্ক্যান করে একটা বক্স খুললো। বক্সটার ভেতরে কিছু হালকা গহনা রাখা, হয়তো স্বর্ণের, একটা পাতলা চেইন লকেট সহ একজোড়া কানের দুল, চারটা চিকন চুড়ি। এসব কি জাঙ্কুক? তের কথায় পাত্তা না দিয়ে একে একে সবকিছু পরিয়ে দিল জাঙ্কুক। তে বাধা দিতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক ওকে এক ধমকে চুপ করে দিয়েছে। সবকিছু পরানো শেষে জাঙ্কুক তের মাথায় লাল ওড়নাটা জড়িয়ে দেয়। পারফেক্ট, কথাটা বলে জাঙ্কুক চলে যায়। জাঙ্কুক কি করতে চাইছে কিছু বুঝতে পারছে না তে। প্রায় 20 মিনিট পর জাঙ্কুক আবার আসে, গায়ে তার সাদা পাঞ্জাবি জড়ানো। জাঙ্কুক তের হাত ধরে বলল, চলো। কোথায়? বিয়ে হবে এখন আমাদের। পাগল হয়ে গেছো? বিয়ে করব আমি? তাও তোমাকে? এত অবাক হওয়ার কি আছে, বিয়ে আমাদের ঠিক হয়েই ছিল, তুমিও রাজি ছিলে? হ্যাঁ হয়েছিলাম, কারণ তখন আপনার মুখোশের আড়ালের এই হিংস্র দানবকে দেখিনি তাই। আমি হিংস্র দানব? তার চেয়েও খারাপ, আর তাই আপনাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। বেশি কথা না বলে যা বলছি তাই করো। কি করবেন আপনি, মেরে ফেলবেন আমাকে? ফেলুন না, এমনিতে তো মেরেই ফেলেছেন আমার মনটাকে, শরীরটাকে আর বাঁচিয়ে কেন রাখবেন, এটাকেও মেরে ফেলুন। জাঙ্কুক তের গাল শক্ত করে ধরলো। যদি তোমাকে মারার হতো অনেক আগে মেরে ফেলতাম, এতক্ষণ বাঁচিয়ে রাখতাম না। এরপর জাঙ্কুক তের গাল ছেড়ে দেয়, কিন্তু সুইটহার্ট এখন তোমার হোল ফ্যামিলি তোমার বাড়িতেই আছে, রাইট? এখন ধরো যদি তোমাদের বাড়িতে একটা বিশাল ব্লাস্ট হয় তাহলে কেমন হবে? মানে? তুমি এতটাও বোকা না যে মানেটা বুঝতে পারছো না। আপনি এমন কিচ্ছু করবেন না। তুমি আমার কথা না শুনলে আমি এটা করতে বাধ্য হব। ইউ নো আমি খুব সেলফিশ, নিজের স্বার্থের জন্য সব করতে পারি, আধা ঘন্টার মধ্যেই সব শেষ করে দিতে পারি আমি, জাস্ট একটা কল করতে হবে আমাকে। জাঙ্কুকের কথা শুনে তের চোখ থেকে অনবরত পানি ঝরছে। জাঙ্কুক, ওরা সবাই তোমাকে খুব ভালোবাসে, কোনোদিন তোমাকে আলাদা চোখে দেখেনি। জাঙ্কুক তের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, বাহ, আবার তুমি তো চলে এসেছো। যাই হোক, আমি জানি সেটা, কিন্তু কি বলতো, তুমি যদি আমার কথা মতো না চলো এসব ভুলতে আমার এক মিনিটও লাগবে না। সো আমি কল করব নাকি?
জাঙ্কু প্লিজ, ওরা তো কিছুই করেনি। ফাইলটা তো আমি নিয়েছিলাম, যা ক্ষতি করার আমি করেছি, তাই যা করার আমার সাথে করুন, কিন্তু ওদের ছেড়ে দিন প্লিজ। তো তুমি বিয়েতে রাজি? তে অসহায়ের মতো জাঙ্কুকের দিকে তাকায়, আমি রাজি। দ্যাটস লাইক মাই লেডি। ওদের কিছু, কাম অন, ওদের ক্ষতি করে আমার কি লাভ? কিন্তু ওরা ততক্ষণই সেফ থাকবে যতক্ষণ তুমি আমার কথা শুনবে। জাঙ্কুকে এরপর তেলকে টেনে নিয়ে সোফার উপর বসিয়ে দেয়। উকিলের দিকে তাকাতেই উকিল তাড়াতাড়ি পেপার বের করে জাঙ্কুকের সামনে ধরলো। সাইন করো। তে করুণ চোখে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু এতে কোনো লাভই হবে না, তাই বাধ্য হয়ে সাইন করে দিল তে। ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কংগ্রেচুলেশনস স্যার, আজ থেকে আইনত ম্যারিড আপনি। এরপর ধর্মীয় ভাবেও বিয়ে হয়ে গেল ওদের। জাঙ্কুক বেশ কয়েকবার ধমক দিলেও এক মুহূর্তের জন্যও কান্না থামিয়ে রাখতে পারেনি তে। আজ তার সাথে সেটাই হলো যেটা কল্পনাও করেনি সে। এই দিনটা নিয়ে কত স্বপ্ন ছিল আমার, আর সেই স্বপ্নের প্রতিটা মুহূর্ত তোমাকে ঘিরেই ছিল জাঙ্কুক, কিন্তু তুমি নিজের হাতে সব শেষ করে দিলে। তে মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। জাঙ্কুক হঠাৎই তেকে কোলে তুলে নিল। সো আজ থেকে আপনি মিসেস জিয়ন জাঙ্কুক, এটা করার কি খুব দরকার ছিল? দরকার ছাড়া কিছু করি না আমি। এভাবেই আরো অনেকটা সময় কেটে যায়। রেডি হও, বেরোতে হবে তোমাকে নিয়ে। কোথায়? উত্তর দিতে ইচ্ছুক নই। চুপচাপ রেডি হয়ে এসো, জাস্ট চেঞ্জ করবে, সাজার দরকার নেই। সাজার কোনো ইচ্ছাও নেই। তেয়ার কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হয়ে আসে। গাড়িতে বসতেই জাঙ্কুক বলে ওঠে, মেন্টালি প্রিপারেশন নাও, আজ তুমি আবার তাদের মুখোমুখি হতে চলেছো যাদের মুখোমুখি তুমি 3 বছর আগেও হয়েছো। ফিজিক্যালি তুমি খুব স্ট্রং আমি জানি, তীব্র আঘাত সহ্য করেও মুখ বন্ধ রাখতে জানো, বাট মেন্টালিও স্ট্রং হবার চেষ্টা করো। কথায় কথায় কাটবে না, লোকে দুর্বল ভাববে তোমাকে, আর দুর্বলদের সবাই আঘাত করতে চায়। শত্রুপক্ষকে যুদ্ধ নিতে শেখাচ্ছেন আসলে কি বলতো? শত্রু বরাবর না হলে যুদ্ধ করে মজা পাওয়া যায় না। ওদের কাছেই রেখে আসবেন আমাকে, দেখি কি করতে পারি। তে আর কিছু না বলে চুপ করে রইল, কেন যেন খুব ভয় লাগছে তার। জাঙ্কুক গাড়ি থামিয়ে পুরনো একটা বিল্ডিং এ নিয়ে যায়, সেখানে কালো কালো পোশাক পরা অনেক লোক দাঁড়িয়ে আছে। তে পা থেমে যায়, শরীর কাঁপতে থাকে। ঠিক সেইভাবেই মুখোশ পরে সেই 3 জন দাঁড়িয়ে আছে, এদেরকে চাইলেও তে ভুলতে পারবে না। আরে বাহ, পিচ্চি তো বড় হয়ে গেছে। তুমি ঠিকই বলেছিলে, যেটা জোর করে করা যায় না সেটা ভালোবাসা দিয়ে করা যায়। ঠিকই প্রেমের জালে ফাঁসিয়ে নিজের হাতে নিয়ে এসেছো ওকে। এবার মুখোশটা খুলেই ফেলো, এখন আর এসব পরে টরে থাকার দরকার নেই, ও আর কারোর সামনে যেতে পারবে না। সবাই একটানে মুখোশটা খুলে ফেললো, এদের দেখে তে শকড হয়ে যায়। 3 জনই ইয়াং। এবার কি বলবে যে ফাইলটা কোথায় আছে, নাকি 3 বছর আগে সেই ট্রিটমেন্ট শুরু করব? আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি জানি না। তোমার এখনো মনে হয় যে এটা বলা ছাড়া তোমার আর কোনো অপশন আছে? আমি বললাম তো হারিয়ে ফেলেছি ফাইলটা। তুমি ভুলে গেছো সুইটহার্ট, যে তুমি বলে দিয়েছো আমাকে ফাইলটা তোমার কাছে আছে। ভদ্র ভাষায় বললেও বুঝবে না, ওকে এবার আমাদের স্টাইলই বোঝাতে হবে। তবে বোগাম একটা ব্ল্যান্ডার হয়ে গেছে, আমার আর ওর বিয়ে হয়ে গেছে। হোয়াট? বাট কি করে হলো? 2 দিন আগে ওর বড় বোনের বিয়ে ছিল, তো সেদিনই ওর বাবা ইমোশনাল ড্রামা করে আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। ওনার শাশুড়ি মানে ওর নানু নাকি আমাদের বিয়ে দেখে মরতে চান, যত সব মেলো ড্রামা। কে ভ্রুকুচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, ও কি বলছে এসব? ওদের বিয়ে তো আজ সকালে হয়েছে, আর কখন তেল আপু ওকে বিয়ে করার জন্য রিকোয়েস্ট করলো? নানুই বা কবে এসব বললো? উল্টে জাঙ্কুক জোর করে ওকে বিয়ে করলো। তো এখন কি করতে বলছো? খুব সিম্পল, প্ল্যানে একটু চেঞ্জ আনতে হবে। ফাইলটা হাতে পাওয়ার পর তেকে মেরে ফেলার যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল। কি বলছো, বাঁচিয়ে রাখবো ওকে? রাখতে হবে, আফটারঅল আমার একমাত্র বউ। আসলে কি বলতো, ভালোবাসার অভিনয় করতে করতে একটা টান তৈরি হয়ে গেছে, আর তাছাড়াও সারা জীবন তো আর সিঙ্গেল থাকবো না, বউ যখন ফ্রিতে পেয়েই গেছি তখন আর কি লাগে। আর তাছাড়াও
ওকে কি করে কন্ট্রোলে রাখতে হয় আই নো অ্যাজ ওয়েল, তাই না সুইটহার্ট? এতক্ষণ জাগুকে বলা কথাগুলো শুনে তে স্তব্ধ হয়ে গিয়েছিল। ঘৃণা হচ্ছে ওর, কেন এই লোকটাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিল। দেখো শুধু শুধুই আমাদের খাটাচ্ছ, ভালোভাবে বলে দাও ফাইটা কোথায় আছে। আমি জানি না মানে জানি না, আর শেষ অবধি আমি এটাই বলবো। সিরিঞ্জটা নিয়ে আয়। তে আটকে ওঠে, আজকে ও ইনজেকশন দেবে আমাকে? ওটা দিলে তো আমার খুব কষ্ট হয়, শরীর দুর্বল হয়ে আসে। জ্যাকব সিরিঞ্জটা হাতে নিয়ে তেকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তে এবার শব্দ করে কেঁদে উঠল, জ্যাকব প্লিজ। সরি বেবি, আই এম হেল্পলেস। এটুকু বলেই ইনজেকশনটা তের হাতে পুশ করে দেয় জ্যাকব। জ্যাকব ইনজেকশন পুশ করার জায়গাটা আঙ্গুল দিয়ে চেপে ধরলো। যন্ত্রণায় তের মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। আস্তে আস্তে আবারও সব অন্ধকার হয়ে এলো তের। মাথায় হালকা ব্যথা অনুভব করে আস্তে আস্তে চোখ খুলতে ভালোভাবে চারপাশ তাকিয়ে বুঝতে পারলো এটা জ্যাকবের বাংলো। তের প্রচন্ড মাথা ব্যথা করছিল, তাই ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। কিন্তু শাওয়ার শেষ করে বুঝতে পারলো ড্রেস আনতেই ভুলে গেছে। পরে তে এটা ভেবে নিশ্চিন্ত হয় যে রুমে এখন কেউ নেই, তাই তে একটা টাওয়াল গায়ে জড়িয়ে বাইরে চলে আসে। ড্রেস নিয়ে কাবার্ড লক করতেই তে 400 ভোল্টের শক খেলো। জ্যাকব ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছে। তে জ্যাকবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের দিকে তাকায়, তারপর আবার ওর দিকে। মাথা টোটালি হ্যাং হয়ে আছে, নড়ার শক্তিও পাচ্ছে না মেয়েটা। জ্যাকব ধীরে পায়ে তের দিকে এগিয়ে আসতে থাকে, চোখে এক অদ্ভুত চাহনি। জ্যাকব তের দুপাশে হাত রেখে নেশাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, শুনেছি বাসর রাতে বউরা বরের জন্য ঘুমটা দিয়ে রেডি হয়ে থাকে, বাট তুমি যে নিজেকে এইভাবে রেডি করে রাখবে ভাবিনি। কথাটা বলি জ্যাকব কানে একটা কিস করলো, তে হালকা কেঁপে ওঠে। হোয়াট, আজ আমাদের বিয়ে হলো, তো সেই অনুযায়ী আজ আমাদের ফার্স্ট নাইট মানে বাসর রাত তো। জ্যাকবের কথা শুনে তের বুকটা ঢিপঢিপ করতে লাগলো। কথাটা দুদিন আগে বললেও তে হেসে উড়িয়ে দিত, কারণ তে খুব ভালোভাবেই জানে জ্যাকবের অনুমতি ছাড়া কখনোই এসব কিছু করবে না। কিন্তু এই জ্যাকব তো ওর কাছে আছে না, ও কি পারে আর পারে না সেই সমীকরণে মেলাতে পারছে না তে, জোর করবে কিনা সেটারও বিশ্বাস নেই। হ্যালো ম্যাডাম, কোথায় হারালেন? আমি সবে বাসরের কথা বললাম আর তুমি কল্পনা করতে শুরু করে দিলে। হাউ অ্যাডভান্স ইউ আর, জাহান্নামে যাক আপনার বাসর, আমাকে যেতে দিন। কি বলছো, বাসর জাহান্নামে কেন যাবে? আর তোমায় যেতে দিলে বাসর হবে কি করে? বাই দ্য ওয়ে, শাওয়ার তো বাসরের পরে নিতে হয়, তুমি আগে নিলে যে। শরণ, আমি চেঞ্জ করব। আরে চেঞ্জিং এর কি দরকার, আমার তো তোমাকে এভাবেই বেশ ভালো লাগছে, এই মোমেন্টের জন্য একদম পারফেক্ট। ইউ নো হোয়াট অ্যান ছি, বাজে লোক একটা। এটা বলেই তে জ্যাকবকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফাজলামো করছে আমার সাথে বাসর, লাইক সিরিয়াসলি, এভাবে জোর করে বিয়ে করে উনি এসেছে বাসর করতে। তে ড্রেস চেঞ্জ করে বাইরে আসতে জ্যাকব কোলে তুলে নেয়। কি করছেন কি? এটা কোনো প্রশ্ন হলো নাকি, ভুলে গেলে? আজ আমাদের বাসর রাত। দেখুন আপনি এরকম করতে পারেন না। জ্যাকব তেকে ব্যাগে নামিয়ে দিয়ে দুপাশে হাত রেখে হালকা ঝুঁকে শীতল কণ্ঠে বলল, কেন পারি না? কারণ আমি চাই না এসব। কিন্তু আমি তো চাইছি। আপনি কি জোর করবেন নাকি আমাকে? করতেই পারি, আফটার অল কালিমা পড়ে কবুল বলে তোমায় বিয়ে করেছি, এমনকি দেনমোহরও পরিশোধ করে দিয়েছি, অধিকার আছে আমার। তাই বলে আপনি তো জোর করতে পারেন না আমাকে। অফকোর্স পারি, বাংলায় একটা প্রবাদ আছে না, জোর যার জগৎ তার। জ্যাকব আস্তে করে তের কপালে একটা চুমু খেলো। তে এবার জ্যাকবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এত তাড়াতাড়ি নিয়ে এলেন যে ওখান থেকে, ফাইলটা কোথায় আছে না জেনে? জিজ্ঞেস তো করলাম, বললে না তো। এত সহজে হার মেনে নিলেন? হার কোথায় মানলাম সুইট হার্ট, ভুলে যেও না।
তুমি এখনো আমার হাতের মুঠোর মধ্যেই আছো, আর তুমি ততদিন ছাড়া পাবে না যতদিন আমি তোমাকে আটকে রাখতে চাইবো। আর কিছু না বলে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর জাগু বিছানায় এসে শুয়ে পড়ল। কি হলো, বসে আছো কেন, ঘুমাবে না? আপনি এখানে ঘুমাবেন? এটা তো আমারই রুম, আমার রুমে তো আমিই থাকবো। তাহলে আমায় এখানে কেন রেখেছেন? আমার বউ আমার রুমে থাকবে না তো কোথায় থাকবে? আমি আপনার সাথে এক বিছানায় শোবো না, হয় আমাকে অন্য রুমে থাকার ব্যবস্থা করুন, নয়তো আমি সোফায় শুচ্ছি। আমাকে আটকানোর ক্ষমতা তোমার নেই, সেটা তুমি ভালো করেই জানো। আই ডোন্ট ওয়ান্ট টু ফোর্স ইউ, সো ডোন্ট মেক মি টু ডু দিস, ওকে? এটুকু বলে জাঙ্গুক তের উপর থেকে সরে গিয়ে তেকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্গুকের বলা কথাগুলোতে তে ভীষণ ভয় পেয়েছে, তাই আর কিছু না বলে জাঙ্গুকের বুকে চুপচাপ চোখের পানি ফেলছে। হঠাৎ জাঙ্গুক এক হাতে তের মাথায় বেলি কেটে দিতে দিতে বলল, এত কান্না করলে মাথা ব্যথা বেড়ে যাবে, কান্না বন্ধ করে ঘুমাও। একটু আগের কথা ভুলে গেছো, আমাকে এখন রাগালে বিপদ তোমারই হবে। তে ভয় আর কিছুই বলে না, জাগকের বুকেই গুটিসুটি মেরে শুয়ে থাকে। মাথায় বিলি কাটার কারণে তে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। তে সকালে ঘুম থেকে উঠে দেখে জাগক তের পাশে নেই। একটু বেলা হলেই জাগক আবার তেকে ওদের সামনে নিয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। প্রতিদিনই তেকে কোনো না কোনো টর্চার সহ্য করতে হয়, কিন্তু তে মুখ খুলে না। সকালে জাঙ্গুক তেকে খাওয়াতে খাওয়াতে বলে, কালকে রাতে খাইয়ে দিলে কি হতো? আপনাকে নিজের হাতে যত্ন করে খাওয়ানোর মতো কোনো মহৎ কাজ আপনি করেননি। আপনি যা করেছেন তাতে আপনাকে একটা জিনিসই খাওয়াতে ইচ্ছে করছে আমার, বিষ। হ্যাঁ, নিজের হাতে বিষ খাওয়াতে ইচ্ছে করছে আমার। আপাতত তোমার ইচ্ছেটা পূরণ করতে পারছি না, কারণ এখন চাইলেও আমি মরতে পারবো না। কিছু কাজ অসম্পূর্ণ আছে এখনো, সেগুলো সম্পূর্ণ করতে হবে। মিস করছিলে না পরিবারের সবাইকে? কথা বলতে চাইছিলে, আজ নিয়ে 6 দিন ধরে দেখা হচ্ছে না, আজ একটু পরেই দেখা হয়ে যাবে ওদের সাথে। তার মানে ওদের সবাইকে? হ্যাঁ, নিয়ে আসা হয়েছে। জাঙ্গু প্লিজ ওদের ছেড়ে দিতে বলুন না, আপনি তো জানেন ওরা এসবের মধ্যে নেই, প্লিজ ওদের কোনো ক্ষতি করবেন না। আগেই বলেছিলাম, বলে দাও, তখন তুমি আমাকে বলে দিলে এটা করতে হতো না। শুধুমাত্র একটা ফাইলের জন্য আপনি? দেখো, এখন জ্ঞানের কথা একদম শোনাবে না আমাকে, চুপচাপ রেডি হয়ে নাও। আজ নিশ্চয়ই বলবে না যে যাবে না, কারণ তোমার পরিবার আছে ওখানে। রেডি হতে হবে না, চলুন আমি এইভাবেই যাব। টি শার্ট আর ট্রাউজার পরে যাবো ওদের সামনে, ওই বোগামকে দেখাতে যে তোমার বডি শেপ কতটা পারফেক্ট, যাতে আজকে আরো ভালো কোনো কমপ্লিমেন্ট দেয়। জাঙ্গুক আপনি চুপ, যাও গিয়ে চেঞ্জ করে এসো। এই মুহূর্তে ধৈর্য না থাকলেও বাধ্য হয়ে চেঞ্জ করে আসেতে কিছুক্ষণের মধ্যে ওরা সেখানে পৌঁছে যায়। সেখানে শুধু তের পরিবার আছে এমনটা না, জাঙ্গুকের পরিবারের সবাইও সেখানে আছে। তেকে অনেকবার ফাইলটার কথা জিজ্ঞাসা করলেও তে কোনো কিছুই বলে না। শেষমেশ বাধ্য হয়ে জাঙ্গুক তের বাবার কপালে গুলি ঠেকায়। নিরুপায় হয়ে তে জানিয়ে দেয় ফাইলটা ওর বাসায় আছে, এবং ঠিক করা হয় আগামীকাল সেখানে ওদের নিয়ে যাবে। জাঙ্গুক এবং তের পরিবারের সবাইকে সেখানেই আটকে রেখে জাঙ্গুক তেকে নিয়ে ওর বাংলোতে চলে আসে। রুমের খাটে বসে ভাবছে তে, আজ কি হলো ওর সাথে? অবশেষে তেকে বলতেই হলো, হেরে গেল নিজের কাছে। এর জন্য একমাত্র তুমিই দায়ী জাঙ্গুক, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, কোনো দিন না। জাঙ্গুককে আজকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, আজ ওর জন্য এর পরিবারের সবাই এত কষ্ট পেয়েছে, ওদের মাথায় বন্দুক ধরেছে, এসব ভেবে তে নিজেকে সামলাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর জাঙ্গুক এলো। জাঙ্গুককে দেখে তে উঠে যেতে নিলে জাঙ্গুক তেকে ব্যাগে ফেলে দেয়।
এরপর তের উপর আজ ছোঁয়া হতেই তে অবাক হয়ে যায়। জাঙ্কুক সময় নিয়ে তের কপালে চুমু খায়, এরপর গলায় মুখ গুঁজে দেয়। এই মুহূর্তে এসব একদমই আশা করেনি তে, এত শক্ত করে ধরে আছে তে ছাড়াতেও পারছে না। জাঙ্কুক ছাড়ো প্লিজ, আজ সরিয়ে দিও না আমাকে। আই ক্যান্ট টলারেট দিস এনিমোর, একটু শান্তি চাই আমার। নিজের সাথে লড়তে লড়তে হাঁপিয়ে গেছি আমি, খুব বেশি ক্লান্ত লাগছে আজ। এই মুহূর্তে আমার তোমাকে খুব বেশি প্রয়োজন। জাঙ্কুকের কথা কিছুই বুঝতে পারে না তে, ওর মাথায় শুধু ঘুরছে জাঙ্কুক কি কি করেছে এতদিন। কেন, আপনার চাহিদা মেটাতে? এটা শুনে জাঙ্কুক মুখ তুলে তাকায়। মানে? মানে কালকে ফাইলটা পেয়ে গেলেই তো হয় আমাকে মেরে ফেলবেন, না হয় ছেড়ে দেবেন, আর তো কাছে পাবেন না। তাই হয়তো ভাবছেন যে ছেড়ে যখন দিবই তো নিজের মনোরঞ্জন করে নেই। আপনার এতই প্রয়োজন থাকলে হঠাৎ চলে যান, আমাকে ব্যবহার করে তো নিজের অনেক স্বার্থ সিদ্ধি করেছেন, অন্তত এই ক্ষেত্রে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে ব্যবহার করবেন না। একটু বেশি বললে না, আপনি যা করেছেন না তারপর আপনাকে যাই বলি সেটাই কম হবে। জাঙ্কুক এবার সোজা হয়ে শুয়ে তেকে টেনে ওর বুকের সাথে জড়িয়ে ধরলো। কাল কি হবে আমি জানি না, কিন্তু প্লিজ আজ আমার থেকে সরে যেও না, খুব কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে ভীষণ। তুমিও আজ দূরে সরে গেলে আমি মরে যাব। তে আজ কিছুতেই জাঙ্কুকের উপর সহানুভূতি দেখাতে পারছে না, একদমই সহ্য করতে পারছে না, তাই ঝাড়া দিয়ে জাঙ্কুকের বুক থেকে উঠে পড়লো। একটুও কি শান্তি দেবেন না আমাকে, আর কত জ্বালাবেন? আপনার যা চাই তা তো দিয়ে দেব আপনাকে, তবুও কেন জ্বালাচ্ছেন? আপনি বুঝতে পারছেন না যে আপনাকে সহ্য হচ্ছে না আমার? প্রতিদিন জোর করে আপনার বুকে ঘুমাতে বাধ্য করেন, বুঝতে পারেন না? আপনার বুকটা আমার কাছে জ্বলন্ত লাভা মনে হচ্ছে, ওখানে মাথা রাখলে আমার কষ্ট হয়, শরীর জ্বলে যায়, দম আটকে আসে আমার, আর কত কষ্ট দেবেন আমাকে? জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। তে অবাক হলো, অন্য সময় এসব বললে তো তে রাফা দফা করে দিত, আজ কি হলো এত শান্ত? তে উঠে যেতে নিলে জাঙ্কুক তের হাত ধরল। কোথায় যাচ্ছ? সোফায়। আমি তো আর জ্বালাচ্ছি না, তাহলে যাচ্ছ কেন? আপনার সাথে এক বিছানায় আর ঘুমাতে পারবো না আমি। তোমাকে উঠতে হবে না, আমি চলে যাচ্ছি। এটা বলেই জাঙ্কুক হাঁটতে গিয়ে পড়ে যেতে নেয়, তারপর আবার নিজেকে সামলে নিল। তে চমকে যায়, এর আগে এতটা নিস্তেজ জাঙ্কুকে কখনো দেখেনি সে। খুব ইচ্ছে করছে জিজ্ঞাসা করতে যে তোমার কি খুব খারাপ লাগছে, কিন্তু কাকে জিজ্ঞাসা করব, কেন করব, যার কাছে আমার ভালোবাসার আমার পরিবারের কোনো মূল্য নেই তাকে আমি কেন মূল্য দেব? পরের দিন জাঙ্কুক তের কাছ থেকে ফাইলটা নিয়ে ওদের দুজনের পুরো পরিবারকে একটি রুমে আটকে রাখে, ভালো করে বলে দেয় যেন কেউ রুম থেকে বের না হয়। প্রায় আধা ঘন্টা গোলাগুলির পর সব আওয়াজ থেমে সবকিছু একেবারে শান্ত হয়ে যায়, কিন্তু এতে তের মনটা আরো অশান্ত হয়ে গেছে। ভাইয়া আমি বাইরে যাব। কিন্তু তে, আমি বাইরে যাব, তোমার দরজা ভাঙো। তের জোরাজুরিতে বাধ্য হয়ে জাঙ্কুকের বন্ধুরা বেশ কষ্টে দরজা ভাঙলো, তে ওদের রেখে ছুটে বেরিয়ে যায়। এগিয়ে যেতে যেতে তে আরো শক্ত হয়, আশেপাশে কালো পোশাক পরা লোকদের গুলি খাওয়া লাশ পড়ে আছে। তে নিজের রক্ষার জন্য ওখান থেকে একটা গান হাতে তুলে নিল। ওয়েল ডান স্যার, সবগুলোকে এভাবে সরিয়ে ফাইলটা নিজের দখলে নিয়েই আসলেন, আমি তো ভাবতেই পারছি না ওদের সাথে থেকে ওদেরকেই এভাবে শেষ করবেন আপনি, সত্যি আপনি মাস্টার মাইন্ড, নইলে এভাবে সুচ হয়ে ঢুকে কেউ ফাল হয়ে বেরোতে পারে? আপনাকে বিশ্বাস করে নিজেরাই নিজেদের জালে ফেসে গেল। তে স্তব্ধ হয়ে যায়, তার মানে জাঙ্কুক ওদেরও সরিয়ে দিয়েছে নিজের পথ থেকে, যাতে ও এখন ফাইলটা নিয়ে নিজেই এই জগতে রাজত্ব করতে পারে? না না, ফাইলটা ওর কাছে থাকতে দেওয়া যাবে না, এতগুলো মানুষের প্রাণ বিপদে ফেলতে পারবো না আমি, যা করে আমাকেই করতে হবে। জাঙ্কুক ফাইলটা দেখতে দেখতে মুখে হালকা হাসি রেখে ঘরের দিকে আসছে। তে কাঁপা কাঁপা হাতে গানটা তুলে ওর দিকে তাক করলো। বহু কষ্টে মনের সাথে যুদ্ধ করে তে গুলি চালিয়ে দিল, আর কোইনসিডেন্টলি গুলিটা সোজা
জাঙ্গুকের বুকের বাম পাশে গিয়ে লাগলো। মুহূর্তেই সাদা শার্ট বুকের দিকটা রক্তে লাল হয়ে যায়। জাঙ্গুক অবাক হয়ে সামনে তাকালো। এর মধ্যে বাকিরাও এসে গেছে। সবাই জাঙ্গুকের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। নিজের হাত থেকে গানটা ফেলে হাঁটু গেড়ে বসে দুই হাতে নিজের মুখ চেপে ধরে। সবাই দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু ওর কাছে কেউ চেয়েও যেতে পারছে না। কি করেই বা যাবে, ও তো একজন টেরোরিস্ট, আইনের শত্রু, দেশদ্রোহী। জাঙ্গুক আর বসে থাকতে পারে না, বুকে হাত রেখেই পড়ে গেল মাটিতে। তে শুধু ভাবছে ও কি করলো, কি করে বা করলো। নিজের হাতে জাঙ্গুক তের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তারপর কোনো রকমে হাতটা একটু বাড়িয়ে ইশারা করে তেকে কাছে ডাকলো। তে আর নিজেকে ধরে রাখতে পারলো না, ছুটে গিয়ে ওর কাছে হাঁটু গেড়ে বসলো। তের চোখ দিয়ে পানি পড়ছে, বুক ফেটে কান্না আসছে ওর। জাঙ্গুক তের দিকে ছলো ছলো চোখে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললো, আমার মাথাটা একটু কোলে নেবে, আসলে উঠতে পারছি না। তে তাড়াতাড়ি জাঙ্গুকের মাথাটা নিজে কোলে নিয়ে বসলো। জাঙ্গু, আমি এটা করতে চাইনি, আমি জানি না কি করে এরকম করলাম আমি। আজ একটু আমায় বলতে দিবে তে, জানো তো অনেক কথা বলবো ভেবেছিলাম, কিন্তু বোধহয় বেশি কথা বলার সময় আমার হাতে নেই। জাঙ্গু, এটুকু বলবো, আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি জানো, শুধু একটা বলেছি ওই দিন, তোমাকে বিয়ে করার কারণটা আসলে রাগের মাথায় ওসব বলে ফেলেছি। আমি কখনো ওইসব চিন্তাও করিনি। জাঙ্গু, তোমার কষ্ট হচ্ছে, প্লিজ কথা বলো না, কষ্ট হচ্ছে তোমার। জাঙ্গু এবারেও মুচকি হেসে বহু কষ্টে বললো, প্লিজ আজকে অন্তত বলতে দাও, এমনিতে তো তুমিই খালি বলতে থাকো, ইউ আর সো টকেটিভ ইয়ার। আর তাছাড়া আমি মুখে কিছু না বললে তো তুমি আমার মনের কথা বুঝতেই পারো না, হয়তো আর বলার সুযোগ পাবো না। জাঙ্গু প্লিজ থামো, কিছু হবে না তোমার, আমি আজ মরেও শান্তি পাবো, কারণ আমি আমার কথা রাখতে পেরেছি, তোমাকে কথা দিয়েছিলাম তোমার কিছু হতে দেব না। আজ তোমার আর কোনো বিপদ নেই, তোমার জীবনে আর কোনো ঝুঁকি নেই। জাঙ্গুক তের গালে ওর রক্তাক্ত হাত রেখে বলল, জানো আমি খুব লাকি, নইলে নিজে ভালোবাসার মানুষটার হাতে তারই কোলে মাথা রেখে মরার সুযোগ কজন পায়। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। এই দেখো, তোমাকে ঠিক এই জায়গায় এরকমই এক বৃষ্টির মধ্যে প্রথম দেখেছিলাম, ভালোবেসেছিলাম, আর আজ ঠিক সেই একই জায়গায় এই বৃষ্টিতে আজ আমি হয়তো তোমাকে শেষ দেখব। তবে সব সত্যি তোমায় বলে যেতে না পারলেও একটা সত্যি বলে যেতেই চাই, বিশ্বাস করবে তো? বৃষ্টির পানিতে জাঙ্গুকের রক্ত ধুয়ে মাটিও লাল হয়ে যাচ্ছে। তে কিছু না ভেবে হ্যাঁ বোধক মাথা ঝাঁকালো। জাঙ্গুক মুচকি হেসে তের গাল আরো গভীরভাবে ছুঁয়ে বলল, আই লাভ ইউ মায়াবিনী। তে এবার শব্দ করে কেঁদে দিল, সবাই অলমোস্ট আওয়াজ করে কাঁদছে। হঠাৎই জাঙ্গুকের হাত তের গাল থেকে আস্তে করে পড়ে গেল, আরো চোখ বন্ধ করে নেয়। জাঙ্গুক, জাঙ্গুক এই তাকাও, তাকাও না। তে এবার নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। সেদিনই চিৎকারে যেন আকাশও স্তব্ধ হয়ে গেছিল, বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন তের আর্তনাদে সাক্ষী হয়েছিল। জাঙ্গুককে হসপিটালে ভর্তি করা হয়েছে, আইসিইউতে আছে এখন। ডক্টর বলেছে জ্ঞান ফেরা পর্যন্ত তারা কিছুই বলতে পারছে না। এত কিছুর পরেও জাঙ্গুকের কাছে ওর বাবা মা যেতে পারছে না, তাদের খারাপ লাগলেও তারা জাঙ্গুকে মন থেকে ক্ষমা করতে পারছে না, শুধু দেশদ্রোহী বলছে। এনাফ, অনেক বলেছেন আপনারা, এবার থামুন, কাকে দেশদ্রোহী বলছেন আপনারা, যে দেশের জন্য এত বড় বলে দিয়েছে তাকে? প্লিজ পুরোটা ক্লিয়ার করো, দেখো এমনিতে অনেক মানসিক চাপে আছি আর পারছি না। তিন বছর আগে
স্যার তখন কেমব্রিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর আমি তখনই স্যারের পিএ হিসেবে অ্যাপয়েন্ট হই। আপনারা সবাই জানেন উনি একজন ইঞ্জিনিয়ার প্লাস সায়েন্টিস্ট, কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে। উনি ওখানকার একজন সিক্রেট ইনভেস্টিগেটর ছিলেন। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ঝামেলা হলো তখন যখন কেমব্রিজের ফাইনাল ইয়ারের 10 জন স্টুডেন্টের লাশ খুঁজে পাওয়া যায় বাংলাদেশে। তদন্ত শুরু হয়ে যায়। কিছুদিন পর বাংলাদেশে একটা গোডাউনে হঠাৎ অ্যাটাকে 3 জন টেররিস্ট ধরা পড়ে। টেররিস্টরা জানায় ওরা একটি মডেল বানিয়েছিল, যেই মডেল ওই পিচি মেয়েটা চুরি করে নিয়ে গেছে। তখন সেখানকার প্রশাসন কেসটা স্যারকে দেখতে বলল, কারণ স্যার একজন বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। ওই সফটওয়্যারটা ডিসেবল করতে স্যারকে বেশ প্রয়োজন ছিল। বাংলাদেশে এসে ওই 3 জনের সাথে স্যার দেখা করেন, তাদের জেরা করে প্ল্যানিংটা জেনে নেয়। তাদের প্ল্যানিং ছিল ফাইলটা পেয়ে মেয়েটাকে মেরে ফেলা। স্যার ব্যাপারটা শুনে একটু চিন্তায় পড়ে যায়, পরে ভাবে যে মেয়েটাকে ফুল সিকিউরিটিতে রাখবে। স্যার অফিসারকে বললেন যে মেয়েটার সব ডিটেলস তার ফোনে পাঠিয়ে দিতে। কিন্তু মজার ব্যাপার ঘটলো, ঠিক তার পরের দিন পুরো খেলাটাই ঘুরে গেল। স্যার আপনাদের গার্ডেন এরিয়ায় বৃষ্টি বিলাস করতে থাকা এক অপ্সরীর মায়া জড়িয়ে ফেলেছিল নিজেকে। ফেঁসে গিয়েছিল সেদিন এক অদ্ভুত মায়া জালে। কয়েক মিনিটের দেখায় নিজের সবটা দিয়ে ভালোবেসে ফেলেছিল মেয়েটাকে। আর সেই মেয়েটা কেউ ছিল না, ম্যাম ছিলেন। একটা ক্রাইম স্টোরিতে এসে জুড়েছিল একটা লাভ স্টোরি। ম্যাম বাসায় যাওয়ার পর স্যার ঢুকতেই যাচ্ছিল বাসায়, ঠিক তখনই স্যারের ফোনে অফিসারের দেওয়া সেই মেয়ের ডিটেলস চলে আসে। মেয়েটার ছবি দেখেই স্যারের পায়ের নিচে থেকে মাটি সরে যায়, কারণ ওটা সেই মেয়ের ছবি যার মায়ায় একটু আগেই নিজেকে জড়িয়ে ফেলেছে। টেররিস্টদের ওই টিমকে ধরা স্যারের কাছে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু সমস্যা ছিল ওদের পুরো টিম এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। স্যার যদি একটা টিমকে ধরতো তো আরো 10টি জায়গায় ওদের লোক খোলা থাকতো, আর ওদের খোলা থাকা মানেই ম্যামের বিপদ। ম্যামের জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে হয়তো স্যার পুলিশ প্রোটেকশনই রাখতো, কিন্তু নিজের ভালোবাসাকে শুধুমাত্র পুলিশের দায়িত্বে রাখতে পারেনি তিনি। এর পরের দিনই স্যার ইউকে চলে যায় আর ওই টিমে খুব টেকনিক্যালি জয়েন করে। কিন্তু সবগুলোকে এক জায়গায় আনতে ওই টিমে জয়েন করলেই হবে না, ওই টিমের বস হতে হবে। স্যার 3 বছর ধরে খুব ইন্টেলিজেন্ট ভাবে টিমে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করে যে সে টিমের বস হয়ে যায়। যেটা জোর করে হয় না সেটা ভালোবাসা দিয়ে হয়। উনি ম্যামের সাথে ভালোবাসার নাটক করে, ওরাও সেটা বিশ্বাস করে নেয়। কিন্তু মাঝখানে একদিন ম্যামকে অ্যাটাক করার কারণে স্যারও বারণ করতে পারেনি, না হয় সন্দেহ করবে, তাই স্যার নিজেই কাজটা করবে বলে ঠিক করে। আর তাই সেদিন ওই নির্জন গলিতে নিয়ে ম্যামকে ওরা ড্রাগসের ইঞ্জেকশন দিতে চেয়েছিল, যেন ম্যাম নেশাগ্রস্ত অবস্থায় সব কথা বলে দেয়। কিন্তু ওটা ড্রাগস ছিল না। স্যার খুব চালাকি করে ওই সেদিন যে ড্রাগসের বদলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল, যেটা খুব দ্রুত কাজ করে। এর 2টা কারণ ছিল, আপনি যাতে কিছু বলার আগেই ঘুমিয়ে যান, আর 2, আপনাকে যেন বেশি টর্চার সহ্য করতে না হয়। কিন্তু বিপদ হলো সেদিন যেদিন ম্যাম স্যারকে না বলেই তার ল্যাবে চলে যায়। ম্যাম ওখানে ওসব পোশাক দেখে স্যারকে ভুল বুঝে, তাই স্যার ম্যামকে ওখান থেকে নিয়ে নিজের বাংলোতে আটকে রাখে, কারণ স্যার নিরুপায় ছিল। মিশন কমপ্লিট হবার আগে সে কোনো মতেই সত্যিটা জানাতে পারতো না। ওখানে নিয়ে যাবার পরের দিন স্যার ওই 3 জন বসকে ফোন করে, ওরা বলে যে ওরা আসছে। ওই দিনই আসছে শুনে স্যার চিন্তায় পড়ে যায়, কারণ ওরা এলে ম্যামকে নানাভাবে টর্চার করবে। তখনই ওনার মাথায় বিয়ের কথাটা আসে, আর যাই হোক টিমের বসের বউয়ের সাথে ওরা মিসবিহেভ করবে না। এরপর স্যার নিজেই চেয়েছিল যে আপনি ফাইলটা কোথায় আছে সেটা বলে ফেলুন, কারণ সেটাই টেররিস্টদের সবাইকে এক জায়গায় আনার একমাত্র উপায়। কিন্তু আপনি বলেননি স্যারকে, তাই স্যার বাধ্য হয়েই পরিবারের সবাইকে তুলিয়ে আনে। উনি জানতেন এতে সবার চোখে কতটা খারাপ হয়ে যাবে, তবুও পরোয়া করেনি স্যার, কারণ ওনার কাছে সবার আগে ছিল আপনার প্রাণ। তবে কি জানেন ম্যাম, স্যারের প্ল্যানটা নিখুঁত ছিল, সব টেররিস্টদের এক জায়গায় এনে অ্যারেস্ট করেছে, আপনাদের একটা ঘরে আটকে রেখেছিল যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। কিন্তু ওনার প্ল্যানে একটা খাপলা রয়ে গেছিল, উনি ভাবতেই পারেননি যে আপনি যাকে উনি নিজের সবটা দিয়ে ভালোবেসেছে সেই ওনার বুকে গুলি চালিয়ে দেবে। সবাই কাঁদছে জাঙ্কুকের জন্য, কিছুক্ষণ আগেও কেঁদেছিল, কিন্তু এখনকার কান্নায় কষ্টের সাথে অনুশোচনা অপরাধ বোধও মিশ্রিত হয়ে আছে, তে পাথর হয়ে গেছে। কি করেছে সে এটা, যে ছেলেটা শুধু তার জন্য নিজের সব বাজি রাখলো, এমনকি মরার আগেও নিজের সব দিয়ে যেতে চেয়েছে,
সেই ছেলেটাকে নিজের হাতে কেন বুঝতে পারলো না তে? ও তো দায়বদ্ধ ছিল, তাই তে একে কিছু বলতে পারেনি। কিন্তু তে তে কেন বুঝতে পারলো না ওর মনের কথা? পরিবারের সবাই এখন আহাজারি করে কাঁদছে। জাঙ্কুকে ভুল বুঝেছে, কথা শুনিয়েছে, খারাপ ব্যবহার করতেও দ্বিধাবোধ করেনি। দুই দিন পর জাঙ্কুকে জ্ঞান ফিরে আসার পর বিপত্তি ঘটল। সে তখন কারোর সাথে কথা বলতে চায় না। পরিবারে কেউ দেখা করতে আসলে জাঙ্কুক রিয়েক্ট করে। প্রায় এক সপ্তাহ হসপিটালে থাকার পর জাঙ্কুক কিছুটা সুস্থ হয়। এই এক সপ্তাহে জাঙ্কুক সবাইকে ইগনোর করেছে, এমনকি তেকেও। কথা বলা তো দূর, তের মুখটাও দেখতে চায়নি জাঙ্কুক। পরিবারের সবাই কান্নাকাটি করে জাঙ্কুককে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু জাঙ্কুক কারো কোনো কথাই শুনেনি। তার এক কথা, কেন তাকে একটু বিশ্বাস করলো না? সে কি এতই খারাপ? জাঙ্কুক কিছুটা সুস্থ হলে হসপিটাল থেকে রিলিজ করে দেয়া হয়। জাঙ্কুক নিজের পরিবারের কাছে না গিয়ে বাংলোতে ফিরে আসে। সবার সাথে জাঙ্কুকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যেহব নিজেও জাঙ্কুককে অনেক বুঝিয়েছে, কিন্তু জাঙ্কুক যেহবকেও পাত্তা দেয়নি। যত দিন যাচ্ছে তের অবস্থা ততই খারাপ হচ্ছে। অনুশোচনা, অপরাধ বোধ নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তের এখন আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, মরে যেতে ইচ্ছে করে ওর। এতটা অনুশোচনা, গিল্টি ফিল নিয়ে বাঁচা যায় না। ভালোবাসার মানুষটি চোখের সামনে থেকেও তার সাথে কথা বলছে না, অবহেলা করছে, এড়িয়ে চলছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? এমনই একদিন রাত একটার দিকে জাঙ্কুকের ফোনে কল আসে। সারাদিনের ব্যস্ততা শেষে জাঙ্কুক মাত্রই বিছানায় নিজের গা এলিয়ে দিয়েছিল। এভাবে কল আসায় জাঙ্কুক কিছুটা বিরক্ত হয়, কিন্তু কল রিসিভ করার পর যা শুনলো, জাঙ্কুকের পায়ের নিচের মাটি সরে যায়। আয়ু ফোন করে বলল তে সুইসাইড করার চেষ্টা করেছে, ঘুমের ওষুধ অনেকগুলো একসাথে খেয়ে ফেলেছে, এখন হসপিটালে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জাঙ্কুক আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছাতেই সবার কান্নামাখার চেহারা দেখে যা বোঝায় বুঝে যায় জাঙ্কুক। ডাক্তারদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাঙ্কুক তের কেবিনে প্রবেশ করে। তের হাত নিজের মুঠোতে নিয়ে অঝরে কাঁদে জাঙ্কুক। কেন এমন করলে মায়াবিনি? না হয় একটু রাগই করেছিলাম আমি, তাই বলে তুমি আমার রাগ না ভাঙিয়ে এরকম একটা সিদ্ধান্ত কি করে নিতে পারলে? আমি যে বেঁচে থেকে মরে যাব, কেন আমার কথা একটু ভাবো না তুমি? এক্ষুনি যদি চোখ না খুলে তুমি আমার সাথে কথা না বলো, কথা দিচ্ছি আজ এই মুহূর্তে আমি নিজেকে শেষ করে ফেলবো। কাকতালীয় ভাবে তখনই তের হাতের আঙ্গুল কিছুটা নড়ে ওঠে। খানিকক্ষণ পর চোখ পিটপিট করে তাকায় তে। জাঙ্কুককে নিজের পাশে নিজের হাত ধরে বসে থাকতে দেখে তে উত্তেজিত হয়ে যায়। জাঙ্কুক, জাঙ্কুক তুমি এসেছো, জানো আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি কেন আমার সাথে কথা বললে না? কেন আমার সাথে যোগাযোগ করলে না? না হয় একটা ভুল করেই ফেলেছিলাম আমি, তাই বলে কি ক্ষমা করে দেয়া যেত না? এই তোমার ভালোবাসা। চুপ, আর একটাও কথা না, আমি আছি তোমার পাশে, কোথাও যাচ্ছি না। সত্যি বলছো তো? আমি সুস্থ হওয়ার পর চলে যাবে না তো? কোথাও যাব না, আমি সব সময় তোমার পাশে থাকবো মায়াবিনী। আই লাভ ইউ টু জাঙ্কুক। তে সুস্থ হয়ে আসার পর জাঙ্কুক তেকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরিবার, ভালোবাসার মানুষের সাথে জাঙ্কুকের দিন ভালোই কাটে। এই গল্পটি আমার ভীষণ পছন্দের। আমি বলেছিলাম তোমাদেরকে ভিন্ন ধর্মী কিছু গল্প দিব। যেহেতু এই গল্পটা আমার পছন্দের আর থিমটাও কিছুটা ভিন্ন, তাই চেষ্টা করেছি সুন্দরভাবে গল্পটি তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। আচ্ছা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি গল্পটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করিও। আবারও খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালোই থেকো। পার্পল ইউ।